রাজধানীর কারণবাজার থেকে আফতাবনগর, ফল বিক্রেতা থেকে রিক্সাওয়ালা, সবার মুখেই মাস্ক। করোনাকালীন এই সময়ে যাপিত জীবন স্বাভাবিক রাখতে মাস্ক ব্যবহারের বিকল্প কিছু নেই, আর তাই সরকারের পক্ষ থেকেও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনকে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। এই সপ্তাহ থেকে আর একটু স্ট্রং অ্যাকশনে যাবে আমাদের, এবং আমার মনে হয় কিছুটা ঢাকার বাইরে আমার পজিটিভ, আমাদেরকে আমাদের ডিসিরা যা বলতেছে, ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট আবু জেলা হেডকোয়ার্টারগুলোতে মোটামুটি মানুষ এখন একটু কেয়ারফুল হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি কেয়ারফুল, তবে মোটামুটি একটা ইজ যাচ্ছে যে না ফাইন হয়ে যাবে, ফাইন দিতে হচ্ছে ম্যাক্সিমাম, এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, তারপরে না হলে আপনার আমরা ইনশাল্লাহ আরও ইনস্ট্রাকশন দিব। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক। এই কোভিডের এই সেকেন্ড ওয়েভটা যাতে বেশি নাড়া না দেয়, আমাদের যে জীবন এবং জীবিকার যে বিষয়টা আছে সেই বিষয়টাতে যাতে আমরা সমন্বয় করে চালাতে পারি, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই মাস্ক বিতরণ করছি। যেহেতু এখন পর্যন্ত আমাদের দেশে ভ্যাকসিন আসে নাই, ভ্যাকসিন যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের মাস্ক অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। আমি আহ্বান করব যারা স্মোকিং করেন, ভাই এক প্যাকেট বেনসেনের দাম 250-300 টাকা, না খেয়ে এক প্যাকেট মাস্ক আপনি গরিবের মধ্যে বিতরণ করেন। এটা আমি যারা স্মোকার আছেন তাদেরকে প্রতি আমার এই আহ্বানটা থাকবে, আপনারা এটা বিতরণ করেন, কারণ ডেলি আনে ডেলি খায় এই লোকগুলো হয়তো মাস্ক কেনার পয়সা থাকবে না। যদি আমাদেরকে রক্ষা পেতে হয় তাহলে ধনী গরিব, দরিদ্র, ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক হলো একমাত্র নিরাপদ, এর বাইরে কোনো বিকল্প পথ নেই। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে রাত অবধি চলছে মোবাইল কোর্টের বিশেষ অভিযান। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।